ইসরা জাহান ঝিনুক আপনি লিখেছেন নামাজের অনেক নামাজে অনেক সময় নাজ আগে পড়া হয়ে যায় সুরার সিরিয়াল ঠিক থাকে না এতে কি নামাজ সমস্যা হবে নামাজে সুরায় নাচ যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাখাতে সুরায় নাচ পড়বেন ইনশাআল্লার কারণ গুণা হবে না তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত সুরের ধারাবাহিকতা রক্ষা করা মোস্তাহাব নামাজের মধ্যে অর্থাৎ আগের দিকে সুরা আগে পড়া পরে সুরা পরে পড়া উচিত কিন্তু কোনো কারণে শেষের সুরাটাই আপনি প্রথম রাগাতে পড়ে ফেলছেন এখন তো আর আপনার এরপরে কোনো সুরা নাই আপনি গুঁজ যাবেন অথবা আপনি ওই সুরাটাকেই সুরা আজকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মাঝে মধ্যে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই আপনার ভুলে হয়ে গেছে গুণ হবে না ইনশাআল্লাহ জানাতুল ফুলদোস মৌ লিখেছেন যে মেয়ের বাবা মেয়ের খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কী হবে দেখতে হবে যে তার আর কে আছে যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন করেন না বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে না তারা স্বীকারোক্তি দিতে চান না ফোন ধরেন না সময় রাজি না কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না তাহলে তো সে অভিভাবক থাকার না থাকা সমান তাহলে পরবর্তী অভিভাবককে আছে দেখতে হবে দাদা আছেন কিনা না নানা আছেন কিনা। দেখতে হবে এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকতা করবেন যদি সেরকমও কেউ না থাকে বেঁচে নেয় যারা বেঁচে আসে তারা অভাবকতা করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবক অভিবাহকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি কোনো মসজিদের ইমাম এরকম ব্যক্তি হয়ে থাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নিবে ফিরদাউ স্যার আপনি লিখেছেন সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সবের নিয়োগ করা যাবে কি না সুন্নত রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য মৃত মাবার জন্য তাদেরকে আপনি সব দিয়ে তো সেটি করা যেতে পারে কারণ সিয়ামের ক্ষেত্রে অমুসলিম রেখাদিসের আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়ত করা যেতে পারে আলী আজম লিখেছেন হজ সম্পন্ন হওয়ার পর এহরাম থেকে মুক্ত মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে কি হজের কোনো ক্ষতি হবে হজ সম্পন্ন হওয়ার পর আপনি এহরাম থেকে মুক্ত হয়ে মক্কা এবং মদিনায় স্ত্রী সবাস করলে হজের কোনো ক্ষতি হবে না তবে মনে রাখতে হবে এহরাম থেকে মুক্ত হওয়া বলতে হজের মধ্যে আপনার দুইটা অংশকে বোঝায় একটা হলো যে আমরা যখন ঈদের দিন অর্থাৎ ইয়মন নাহার যেটাকে বলা হয় কোরবানির দিন সেদিন আরাফাত থেকে এসে আপনার মজাল যাপন করে তারপর ঈদের দিন আমরা মিনাতে জমড়াতে পাথর মারি এই পাথর মারার পর যখন আমরা মাথা কোরবানি করে ফেলি এবং মাথার চুল চেঁচে ফেলি তখন আমরা হাল হয়ে যাই তখন এক প্রকারের এহরাম থেকে আমাদের মুক্তি হয় আমার এহারামের কাপড় ছেড়ে নর্মাল কাপড় পরতে পারে কিন্তু তখনও স্ত্রী সবাস করা যায় হয় না যতক্ষণ পর্যন্ত হজের যে তফ আছে সেটি শেষ করানো হয় হজের তফটা আপনি করে ফেলছেন সেটা ওই দিনও করতে পারেন পরের দিনও করতে পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীসভা সালাল অতএব আপনার মূল প্রশ্নটা হলো যে হজের সম্পূর্ণ কাজ কার্যক্রম যেটা ফরজ কার্যক্রমগুলো ফরজগুলো সব শেষ হয়ে গেছে এরপর আপনি স্ত্রী সবার যদি মক্কায় করতে চান কিংবা মদিনায় গিয়ে করেন তারপর কোনো অসুবিধা নেই তালার কারণে হজের কোনো ক্ষতি হবে না মোহাম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতার টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদে হবে টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাকে নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআনিকমি বলেছেন ইয়াবানী আদম খুদ্দেকুল্লা সালাহে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে